بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابته ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফাকরাবুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং তার এবাদত বন্দীগীর আদেশ দান করেছেন তার আদেশ নিষেধ মেনে চলার আমাদেরকে আদেশ করেছেন এবং তার প্রতি আল্লাহ ফাকরাবুল আলামিন বিচার করার জন্য হিসাব নিকাশের জন্য পরকাল কায়েম করবেন আমার বিষয়বস্তু হচ্ছে আজকে আখেরাত সম্পর্কে পরকাল সম্পর্কে এই আখেরাত প্রথম কথা আখেরাতকে আমাদের বুঝতে হবে যে এই আখেরাতের অর্থ কি। আমরা নিজের ভাষায় পরকাল বলে থাকি আখেরাত শুরু হয় কোনখান থেকে শেষ পর্যন্ত এই বিষয়টিকে আমাদেরকে বুঝে নিতে হবে আখেরাত মানুষের মতের সাথে সাথে তার পরকাল বা আখেরাত শুরু হয়ে যায় মত থেকে শুরু করে জান্নাত অথবা জাহান্নামে যাওয়া পর্যন্ত এর নাম হচ্ছে আখেরাত এর মধ্যে যতগুলি স্তর রয়েছে সমস্ত স্তরগুলির নাম হচ্ছে আখেরাতের প্রতি ইমান নিয়ে আসা যতগুলি স্তরের কথা কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে আর যেই বিষয়গুলির কথা উল্লেখ করা হয়েছে সেগুলির প্রতি বিশ্বাসের নাম হচ্ছে বিল ইমান আখের পরকালের প্রতি ইমান নিয়ে আসা আল্লাহ আব্বুল্লাহ আলমিন কোরআন কারিমে এই পরকালের কথা বহু জায়গায় উল্লেখ করেছেন কারণ মানব জাতির সংশোধনের জন্য আল্লাহ ফাকর আলমিনের ভয় তার ক্ষমতা তার পকড়াও এসবের প্রতি ইমান মানুষকে সংশোধন করতে পারে আর মানবজাতির সংশোধনের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে পরকালের প্রতি ইমান যখন মানুষ পরকালকে বিশ্বাস করবে চোখে দেখে বিশ্বাস করার মতো বিশ্বাস করবে তখন মানুষ পরকালের জন্য কাজকর্মের ক্ষেত্রে তৎপর হবে মেহনত করবে পরিশ্রম করবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আমাদের সংশোধনের জন্য এবং আখেরাতের বিষয়টি আরেকটি দিক দিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পৃথিবীতে যদি আমাদের ভাগ্যে বেশি ভালো কিছু নাও জুটে তবু আমাদের হাই আফসুস করার কিছু নেই আমাদের আক্ষেপ করার কিছু নেই কারণ আমাদের সামনে এই ক্ষণিকের জগৎ নেই আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের পরকালকে সুন্দর করা এবং আখেরাত যদি আমাদের সুন্দর থাকে পরকালে যদি আমি সুখময় স্থান হাসিল করতে পারি তাহলে আমি সফল কাম এজন্য আখেরাতের বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব এর প্রথম স্তর হচ্ছে মানুষের মত এই মত সম্পর্কে প্রথম আলোচনা শুরু করা যাক আল্লাহ রব্বুল আলমিন আখেরাতের কথা কোরআন করিম বহু জায়গায় উল্লেখ করেছেন নবী করিম সাল্লা যে ইমানের স্তম্ভের কথা উল্লেখ করেছেন তাতে আখেরাতের কথা উল্লেখ করেছেন আখেরাত সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলমিন

মানসিক এবং দৈহিক শান্তি ভোগ বিলাসের বস্তু এগুলি চাই চাইয়া কোল ও রব্বানা দুনিয়া শুধু দুনিয়ায় চাই অমাল আল্লাহ পাক বলছেন এদের জন্য পরকালে কোনো অংশ নেই তাহলে আল্লাপাক এখানে পরকালের কথা উল্লেখ করলেন যে দুনিয়াকেই তুমি টার্গেট বানিয়ে নিও না এ পার্থিব জগৎকেই তুমি গন্তব্য স্থান মনে করিও না যদি তাই করো তাহলে পরকালে তোমার কোনো অংশ নেই ওমেন হুম মাইয়া কুল ও রব্বানা হাসানা ওফিল আখেরাতে হাসানা আর কতক লোক আছে যারা বলে হে আমাদের রব হে আমাদের পালনকর্তা আ তেনাফির দুনিয়া হাসানা আমাদেরকে ইহ জগতে কল্যাণ দান করো ইহ জগতে আমাদেরকে মঙ্গল দান করো অফিল আখেরাতে হাসানা এবং পরকালেও আমাদেরকে মঙ্গল দান করো তাহলে মমিনদের দুয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়াবান শিখিয়ে দিচ্ছেন তিনি যে মমেনদের দোয়া এমনটি হবে যে তারা দুনিয়ারও কল্যাণ চাইবে এবং পরকালেরও কল্যাণ চাইবে কিন্তু পরকালকে নষ্ট করে পরকালের জীবনকে অশান্তিতে ফেলে দুনিয়াকে সুন্দর করবে না বরং পরকালকে সুন্দর রেখে এই গন্তব্যস্থানের দিকে চলতে গিয়ে দুনিয়াতে যা কিছু আছে বৈধ উপায় হালাল উপায়ে তা সুন্দরভাবে গ্রহণ করবে মহান আল্লাহ এ কথাও বলেছেন ওয়ালা তানসা নাসিব কামিনা দুনিয়া পৃথিবীতে তোমাদের যে অংশ আছে তা তোমরা ভুলে যেও না ও আহসেন কামা আহসান আল্লাহ এলেক এবং আল্লাহ পাক যেমন এহসান করেছেন অনুগ্রহ করেছেন তেমন তোমরাও এহসান করো আল্লাহ পাকের হকের ক্ষেত্রে সদাচরণ করো মানে আল্লাহ পাকের নিষ্ঠার সাথে বদতবন্দি করো মানবজাতির ওপর সৃষ্টিকুলের ওপর এহসান করো সদাচরণ করো সদ্ করো তাদের সাথে যেমন আল্লাহ পাক তোমাদের ওপর অনুগ্রহ করেছেন তাহলে আখেরাতের কথা আল্লাহ পাক শিখিয়ে দিলেন যে তোমরা দুনিয়াও চাইবে আখেরাতও চাইবে কিন্তু আখেরাতকে কে গন্তব্য স্থান বানাতে হবে কারণ দুনিয়া হচ্ছে ক্ষণিকের আখেরাত হচ্ছে চিরকালের সেখানে চিরকাল অবস্থান করতে হবে চিরকাল সেখানে কোন স্থানে থাকবে শেষ পরিণামে দুটো স্থান আছে একটি স্থান তোমার জন্য নির্ধারিত হবে হয় জান্নাতে যাবে আর যদি জান্নাত হারিয়ে ফেলো তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো স্থান নেই সুতরাং পরকাল সম্পর্কে চিন্তাশীল হইতে হবে কোরআন এখানিমে এই জন্য বিভিন্ন আমলের ক্ষেত্রে আখিরাতের কথা উল্লেখ করেছেন মহান আল্লাহ এরশাদ করেছেন যে যারা রব্বানা আতেনা ফির দুনিয়া হাসানা অফিল আখেরাত হাসানা দুনিয়া এবং আখেরাতদের দুটোরই কল্যাণ চাই উলাইক আল্লাহ নাসিব ও মিম্মা কাসাবু এদের যা কিছু কর্ম হবে যা কিছু তারা করবে তার অংশ আল্লাহ পাক তাদেরকে দেবেন পৃথিবীও দেবেন এবং আখেরাত আল্লাহ সুন্দর করে দেবেন আল্লাহ সারিউল হেসাব

সুতরাং আল্লাহ পাক রব্বুল যে তাদের হিসাব নেবেন আল্লাহ পাক রব্বুল যে সর্বশক্তিমান আল্লাহ পাক যে সব কিছুই দেখছেন জানছেন আল্লাহ পাক রব্বুল কাছে কোনো পাপ করে গোপন রাখা যায় না এই বিশ্বাস নিয়ে যারা জীবন যাপন করবে তারা সংশোধনের জীবন যাপন সৎ জীবন যাপন করবে ওয়ালিয়ামিল আখের এবং পরকালের প্রতি যারা ইম্মান রাখে বিশ্বাস রাখে তারা মসজিদ আবাদ করবে কারণ পরকালে যেতেই হবে এবং সেখানকার জন্য কি প্রস্তুতি নিলাম তার জন্য চিন্তাশীল হইতে হবে আল্লাহ ফাকরাবুল আমি জন্য পরকালের কথা আল্লাহর প্রতি ঈমানের সাথে সাথে উল্লেখ করেছেন নবী এ কারীম সাল্লাল্লাহু বহু হাদিসে রয়েছে মান কানা ইয়ুমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমুল আখির ফাল ইয়াকুল খাইরান আও ইল যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে এবং পরকালের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে হয় ভালো কথা বলেন না হলে নীরব থাকেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান কানা ইয়ুমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমুল আখের ফাল ইয়ুকরিম দাইফ যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকারের প্রতি বিশ্বাস রাখে তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস আর আখের প্রতি বিশ্বাস এই দুটি কথা আল্লাহ বাকের অসুর শাসন বারবার করলে উল্লেখ করছেন সেই ব্যক্তি যেন অতিথির সম্মান করে মেহমানের খাতির তাওয়া যোগ করে নবিক আরো বলছেন মানখানা ইয়ু মেন বিল্লাহ আলি অমিল আখের ফালাইউদি জা রাহ যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকাল প্রতি বিশ্বাস সে যেন প্রতিবেশীকে কষ্ট নে দেয় ইত্যাদি ইত্যাদি এইভাবে বিভিন্ন হাদেশে পরকালের কথা স্মরণ করিয়েছেন পরকালকে স্মরণ করাতে গিয়ে প্রথম স্তর থেকে আমি আমার আলোচনা শুরু করব আর তা হচ্ছে এই মতের কথা মত এমন একটি পাত্র যেই পানপাত্র গ্রহণ করতেই হবে এই স্বাদ গ্রহণ করতেই হবে নবী করিম সাল্লিয় সাল্লাম মতকে কে বেশি বেশি স্মরণ করতে বলেছেন এবং মদকে হাজেমুল লজ্জাত বলেছেন সমস্ত রকমের দুনিয়ার স্বাদকে তিক্ততাতে পরিণতকারী বলে আখ্যায়িত করেছেন সমস্ত দুনিয়ার স্বাদকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার বস্তু বলে আখ্যায়িত করেছেন নবী করিম সাহাশাল্লামের সহি হাদিস আকসের উজিক রা হাজেমিল ইয়ানি আল মত তোমরা বেশি বেশি স্বাদকে ধ্বংসকারী নষ্টকারী বস্তুকে বিষয়কে স্মরণ করো অর্থাৎ মদ কে বেশি বেশি স্মরণ করো মদ বেশি বেশি স্মরণ করা মানে শুধু মদ শব্দ স্মরণ করা নয় মদ কে বেশি বেশি স্মরণ করা মানে একদিন মরতে হবে এ কথা বলাই শুধু যথেষ্ট নয় কারণ এ কথা দুনিয়ার প্রত্যেক জাতি জানে মমিন হোক আর কাফের হোক মুসলিম হোক আর অমুসলিম হোক সৎ হোক আর অসৎ হোক আস্তিক হোক আর নাস্তিক হোক সমস্ত মানুষই জানে যে একদিন পৃথিবী থেকে মরতে হবে কিন্তু মরণের পরে কি হবে এ কথার প্রতি মমিন মুসলিম ছাড়া অন্য কারো বিশ্বাস নেই যে ব্যক্তি সত্যিকার অর্থে মমিন যে ব্যক্তি সত্যিকার অর্থে মুসলিম তার অবশ্যই বিশ্বাস আছে এবং তার জন্য কর্ম করবে সুতরাং মতকে বেশি বেশি স্মরণ করতে হবে যা দুনিয়ার সমস্ত স্বাদকে নষ্ট করে দেয় স্ত্রীর স্বাদ ছেলে মেয়েদের স্বাদ ধন সম্পদের স্বাদ ভালো পাকা বাড়ির স্বাদ নেতৃত্বের স্বাদ টাকা পয়সার স্বাদ স্বাদ ব্যবসা বাণিজ্যের স্বাদ জমি জায়গার স্বাদ সমস্ত নষ্ট করে দেয় এই মতে যাকে বেশি বেশি স্মরণ করে পরকালের প্রস্তুতি নিতে বলা হয়েছে কারণ মত আসলে তোমার কর্মের দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহ আল্লাহরাবুল আলম যেন আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন এবং মতকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করেন একটু বিরতির পরে আবার এই বিষয়ের দিকে ফিরে আসছি আল্লাহ পাক যেন আমাদেরকে নেকামলে তৌফিক দান করেন বলছিলাম মত সম্পর্কে যে আমাদেরকে প্রত্যেককে মতের স্বাদ গ্রহণ করতে হবে মহান আল্লাহ কোরআন করিমের কয়েকটি আয়াতের স্বাদ করেছেন কুল্ল নফসিন মত প্রত্যেক ব্যক্তিকে মতের স্বাদ গ্রহণ করতেই হবে আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ যখন মদিনে হিজরত করে আসলেন বেলা রাজি আল্লাহ তালানহ তার সাথে হিজরত করে আসলেন আসার পরে তারা অসুস্থ হয়ে যেতেন মদিনার আবহাওয়া তাদের শরীরের স্বাস্থ্যের অনুকূলে ছিল না প্রথম দিকে নবী করিম সাসলামের দোয়ার বরকতে মদিনার আবহাওয়া পরে ভালো হয় খুব বেশি জ্বর হয়ে যেত অসুস্থ হয়ে পড়তেন তখন তারা কবিতা পাঠ করতেন কবিতা আবৃত্তি করতেন কুল্লম রিন মুসাব্বাহন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন সেরা কেন আলিহি সহি বখারি রয়েছে যে প্রত্যেক মানুষের ওপর যে কোনো সকালে আক্রমণ হইতে পারে মতের আক্রমণ হইতে পারে যে কোনো দিন মানুষের ওপর এই মতের আক্রমণ হইতে পারে মত হানা দিতে পারে এবং এই মত না লেহি এত নিকটবর্তী যে মানুষের পায়ের যে জুতো আছে জুতোর যে ফিতা বা স্যান্ডেলের ফিতা আছে তার চাইতেও বেশি সন্নিকটে তো মত কে দূরে ভাববেন না এক শ্রেণীর লোকেরা মত কি অনেক দূরে ভেবে থাকে ভাবে যে এখন তো আমার বয়স পঁচিশ তিরিশ চল্লিশ আমি তো ষাট সত্তর বছর বাঁচবো সুতরাং কাজ কর্ম ভালো করে নেব নামাজ ধরে নেব ভালো কাজ করব। এই পাপগুলি কিছু দিন করে নি আচ্ছা তারপরে ছেড়ে দেব এই ধরনের ধ্যান ধারণা অধিকাংশ যে সমাজে ছড়িয়ে আছে এতে মানবজাতিকে পাপে লিপ্ত করেছে মত অত্যন্ত নিকটে অলমত আদনা মিন সেরা কেন আলিহী মত একদিন আসবে প্রত্যেকের মত এসেছে এবং আসবে আল্লাহ ফাকর রব্বুল আলমী নবী রসুলগণকেও এই তার নীতিমালা থেকে সন্ন্যাতুল্লাহ থেকে আল্লাহ ফাকর রব্বুল আলমিনের যে নীতিমালা তা থেকে ব্যতিক্রম করেননি তাদের উপর মত এসছে আল্লাহ পাক রবুল আলম বলছেন নিশ্চয় তুমিও মৃত এবং তারাও মৃত প্রত্যেককে মতের স্বাদ গ্রহণ করতে হবে কেউ চিরকাল থাকার জন্য আসেনি আল্লাহ পাক এর পৃথিবীতে হায়াত এবং মত কেন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যে কে ভালো আমল করে যাচ্ছে কার কার আমলের কোয়ালিটি কোয়ালিটি এবাদত সুন্দর হচ্ছে এবং সুন্দর করে পরকালের জীবনটাকে সুন্দর করার জন্য সে যাচ্ছে মানুষের মত তাহলে আসবে এতে কোনো সন্দেহ নেই এবং মতের পরে একটি বিশাল জগৎ রয়েছে সেই জগতের নাম হচ্ছে আখেরাত মতের জন্য আল্লাহ পাক সময় নির্ধারিত করে রেখেছেন সেই সময়ের আগে অথবা পরে হবে না দুনিয়ার কোন শক্তি মানুষের মতকে এগিয়ে নিয়ে আসতে পারে না যে তাড়াতাড়ি একে মেরে দেবো আর সারা দুনিয়ার শক্তি যদি একত্রিত হয়ে যায় এর মতকে পাঁচ মিনিট দুই মিনিট এক মিনিট পিছিয়ে দেব। কিছুক্ষণ তাকে রাখবো তাও রাখতে পারবে না মহান আল্লাহ কোরআনে কেন এই মর্মে কয়েকটি আয়াতের সাধ্য করেছেন ইন্না আজ আর আল্লাহ হিজা আলা আল্লাহ ফাখরব্বুল আলেমিনের নির্দিষ্ট সময় নির্ধারিত সময় যখন চলে আসবে তাতে কোন রকমের বিলম্ব হবে না আল্লাহ পাক আরো এর সাদ করেছেন ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইযা জাআজালহা কোন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেবেন না যখন মওতের সময় চলে আসবে আল্লাহ পাক রব্বুল তাহলে মওতের সময় নির্ধারিত রেখেছেন এবং এই মওতের সময় সম্পর্কে এবং মওতের স্থান সম্পর্কে একমাত্র আল্লাহ পাক জানেন সূরা লুকমানের শেষ আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাল্লাহ ইনহু ইলমুস সাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে কেয়ামত কখন হবে পরকাল কখন হবে তার জ্ঞান ওয়াইনাজুল গাইস বৃষ্টি বর্ষণের জ্ঞান রয়েছে ওয়াই আল মাহফিল আর হাম আর জরায়ুতে কি রয়েছে আল্লাহ ফাকর একমাত্র জানেন এবং অমা তাদের ইনাফসুন মাজা তাকসে গাদা। আগামী কালকে কি করবে তুমি কেউ জানে না কারো সম্পর্কে না নিজের সম্পর্কে না অন্যের সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া অমা তাদের আর্জেন বেআ এবং কোন ব্যক্তি জানে না যে কোন জমিনে কোন ভূমিতে তার মৃত্যু ঘটবে দেখা যাচ্ছে যে কোথায় সে বাল্য জীবনে ছিল কোথায় সে সারা জীবন ছিল কিন্তু মতের সময় পাক এমন এক স্থানে পৌঁছে দিলেন সে কোনোদিন কল্পনাও করতে পারেনি আল্লাহ মতের সময় নির্ধারিত করেছেন এবং এই মতের সময় যখন চলে আসে তখন বিভিন্ন অবস্থা সৃষ্টি হয় সৎ লোকদের এক অবস্থা অসৎ লোকদের আর এক অবস্থা অসৎ লোকদের সম্পর্কে পাপিষ্টদের সম্পর্কে বে আমলদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল স্বাদ করেছেন যে হাত্তা যা আহাদাহ মত যখন তাদের মৃত্যুর মুহূর্ত চলে আসে যখন মৃত্যুর সময় যে ফেরেশতারা আল্লাহ পাকের ফেরেশতারা এসে চারিদিক ঘিরে বসে যান আর মৃত্যুর অবস্থাকে সে অবলোকন করতে পেরেছে সে টের পেয়ে গেছে আর আমার সময় নেই হাত্তা ইদা যা আহাদাহ মত কালা রব্বির জেউন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে যে আল্লাহ আমাকে ফিরিয়ে দাও আমাকে ফিরিয়ে দাও এর জীবন মানে বারবার করে বলতে থাকে আল্লাহ আমাকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও লাল্লি আমাল ও হা আল্লাহ আমি ভালো কাজ করে আসবো ফিমা তার তো যা কিছু ছেড়ে এসছি ধন সম্পদ অনেক আছে আমার প্রপার্টি আছে আমার এই আছে সে আছে তা আমি ব্যয় করে আসব তোমার রাস্তায় আল্লাহ পাকুল আলামের পক্ষ থেকে বলা হবে কাল্লা খবরদার কোশ্চিন কালেও নয় হিন্না হ্যা কালিমাতুন হোয়া কায়ে লোহা এই একটি কথা যা সে বলছে তাকে বলতে দাও এদেরকে বলতে দাও অমিম ওরা এহিম বার যাক এলায় ম ইয়ুব এবং এদের পিছনে আর রয়েছে একটি বিশাল পর্দা রয়েছে মজবুত আর তৈরি করা রয়েছে প্রাচীর রয়েছে বারযাক এই দুনিয়া এবং আখেরাতের মাঝখানে এই যে মত হয়ে গেল তারপরে মতের পরে যখন পরকালের দিকে পাড়ি দিয়ে চলে গেল অথবা সিজিনে যাত্রা চলে গেল এর ফলে একটি আর সৃষ্টি হয়ে গেছে প্রাচীর রয়েছে এলাইও আসন কেমত পর্যন্ত কেমত পর্যন্ত আর কোনো মানুষ পৃথিবীতে ফিরে আসবে না সুতরাং এই ধারণা যদি কারো থাকে যে মানুষ পৃথিবীতে ফিরে আসবে না ফিরে আসবে না এই রকমই এই ভ্রান্ত ধারণা যে মানুষের পুনর্জন্ম হয় মানুষ চলে যায় চলে যাওয়ার পরে আবার পৃথিবীতে ফিরে আসে যদি খারাপ কাজ করে যায় তাহলে ছাগল গরু হয়ে জন্ম নিয়ে আসবে অথবা সে শ্রেষ্ঠ ছিল নিকৃষ্ট হয়ে সৃষ্টি হয়ে আসবে সে সাদা ছিল কালো হয়ে আসবে সুন্দর ছিল বাদর হয়ে আসবে না আর যদি শতলোক হয় শতলোক হয়ে থাকে ভালো মানুষ হয় তাহলে মরে যাওয়ার পরে আবার তার পুনর্জন্ম হবে আর তারপরে সে যদি নিকৃষ্ট মানুষ থাকে গরিব মানুষ থাকে দুর্গত মানুষ থাকে তাহলে সে ভালো মানুষ হয়ে আসবে সচ্ছল হয়ে আসবে সম্মানিত হয়ে আসবে নেতৃত্ব পেয়ে আসবে এই সব কথা সব মিথ্যা কথা আর মানুষের মন গড়া কথা আল্লাহ ফাকর আলমের কথা হচ্ছে আল্লাহ রব্বুল আলম মানুষের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন আর পৃথিবী থেকে যখন মতের দরজা দিয়ে চলে যাবে অমিমবর যখন এলা অমিউব আসুন কোনোদিন ফিরে আসতে পারবে না লাউলা এলা কারিব ওই সময় বলবে পাপিষ্টরা যারা অস্বীকার করেছে যারা কপট অন্তরে মোনাফিকি রেখেছে যারা করেছে বাদ ছিল যারা পাপের কাজ করেছে যারা নামাজ ত্যাগ করেছে ছেড়েছে। যারা হারাম খেয়েছে হারাম কাজ করেছে অন্যায় কাজ করেছে তারা রব্বুল আলমের কাছে যখন দরখাস্ত করবে রব্বুল আলমের জবাবে নাফসান না না হবে না তারা বলবে আল্লাহ যদি একটু ছাড় দিতে অবসর দিতে কিছুক্ষণের জন্য এলা আজারিন কারিব সামান্নো সময়ের জন্য তাহলে দান খায়রাত করতাম ও আকুম মিনাস এবং আমি সৎকর্মহসিল হয়ে যেতাম আল্লাহ আমি সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম আল্লাহ পাক জাওয়াবুল আল্লাহ নাফসান ইদা আজালুহা যখন সময় চলে আসবে সামান্যতম সময় তাদের জন্য বিলম্ব করা হবে না আল্লাহু খবীরুম বিমা আমারু যা কিছু তোমরা করছো করেছো আল্লাহ ফাকা সব সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন সুতরাং আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ পাক হিসাব নেবেন এই মত সম্পর্কে বলছিলাম যে মতের পরের জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে হলে এই মতের সময় আল্লাহর আজাবের ফেরেশতারা এসে শাসানি দেবে ওয়ালাও তারা ইজ এত কাফারুল মালাইকা তো ইয়াদ রেবু না অজু আহুম আদবার আহম না যারা অস্বীকারকারী কাফের তাদের যখন আত্মাগুলিকে গ্রহণ করবেন ফেরিস্তারা তখন আল মালায়কুন তাদেরকে পিটুনি দিবে তাদের চেহারায় মার দেবে তাদের পেছনে মার দেবে তাদেরকে আঘাত করবেন আল্লাহ পাকবুল আলামিনের ফেরিস্তারা এই যে আজাব শাস্তি তখন থেকে শুরু হয়ে গেল পক্ষান্তরে নেক লোক সৎ লোকদের ক্ষেত্রে কোরআনে কেরিমে আল্লাহ পাকবুল আলামিন সুসংবাদ দিয়েছেন মতের সময় যখন চলে আসে তখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয় মহান আল্লাহ এর স্বাদ করেছেন ইন্নাল্লা জীন আকালু রব্বন আল্লাহ সুম মাস্তাকামু তাত নাজদালু আলী হেমুল মালা আল্লাহ তা খাফু আলাহ তাহ জানো ওয়াব শেরু বিল জন্না তিল্লাতি কুন্তুম তু আদুন আল্লাহফাখের স্বাদ করেছেন নিশ্চয়ই যারা বলল রব্বন আল্লাহ আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুমাস্তাকামু অতপর শুধু মুখে বলে থাকলো না কারণ অনেকে আজকাল মনে করে যে করে মুখের মন্ত্র অথবা জন্মগত এই মন্ত্র পেয়ে গেছি সুতরাং কাজ হয়ে গেছেন না অটল থাকলো দিনের উপর আলী হিমুল্লা বলছেন যে ফেরিসাগুন নেমে আসে ফেরিস্তাগুন কখন নেমে আসে তাফসির কারগন বলছেন মত মতের মুহূর্তে আল্লাহ পাকবুল আলমেনের ফেরেশতারা নেমে আসেন আর বলেন আল্লাহ তু ভয় করিও না ওয়ালা তাহ জানো তুমি চিন্তিত হয়েও না তোমরা চিন্তিত হয়েও না ব্যস্ত হও না ফেরশান হও না না ভয় আছে না দুশ্চিন্তা আছে ওয়াব সেরু বিল জান্না জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ নিয়ে না হেল্লেতি কুতু আদুন যা তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে শুধু তাই নয় আল্লাহ পাকের ফেরেশতা আরো আরোবার নাহানু আউলিয়া ও কুমফিল হায়াতি দুনিয়া ওয়াফিলা আফেরা তোমাদের আমরা বন্ধু ফেরেস্তারা পৃথিবীতে এবং পরখালি ওয়ালাহুম ফিয়া মাতাশ তাহিয়ানফুস হুকুম যা তোমাদের মন চাইবে তাই দেওয়া হবে ওয়ালাহকুম ফিহা মাতার দাওন এবং তোমাদের জন্য এই জান্নাতে যা কিছু তলব করবে মনের কামনা বসানো হবে তাই তোমরা পাবে নবী করিম সাল্লাল্লাহ আলি সাল্লামের হাদিসে তাই বলা হয়েছে দুনিয়া থেকে যখন আখের দিকে পাড়িয়ে দেয় তখন রসুরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের হাদীসে বলা হয়েছে যে তখন আল্লাহ পাখের আযাবের ফেরস্তলা চলে আসে অসৎ লোকদের সামনে এবং সৎ লোকদের সামনে আল্লাহ ফাকরবুল্লাহ রহমতের ফেরেস তারা চলে আসে আল্লাহ ফাকরবুল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ ফাকরবুল্লাহ আলম মতের পরের জগৎ জন্য আমাদেরকে কর্ম করার মেহনত করার পরিশ্রম করার জন্য তৌফিক দান করেন আল্লাহ আখেরাতের জন্য আমাদেরকে দুনিয়া থেকে সম্বল গ্রহণ করার তৌফিক যেন দান করেন আদম সন্তান যখন ইন্তকাল হয়ে যায় ইন কাতা আমল তার আমল বন্ধ হয়ে যায় সেই মুসলিমের হাদিস সেই জন্য আমল বন্ধ হওয়ার আগে নিজে আমল করে যেতে হবে কি আমার জন্য করবে না করবে এর আশা করে থাকতে হবে না তিনটি আমল ছাড়া বলেন সমস্ত কাজ কর্ম নিজের বন্ধ হয়ে যায় পাক যেন আমাদেরকে সত আমলে তৌফিক দান করেন গুনা খাতা পাপ থেকে তবা করার যেন তৌফিক দান করেন করেন্লা মহম্মদ ওয়াল আলহ ও আজমাইন